গরু পাচার কাণ্ডের তদন্তে হাটের মিডলম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডি সাগরদিকে এলাকায় হাটের সঙ্গে যুক্ত শেখ সাদিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নোটিশ দেয় বুধবার বহরমপুরে সিআইডি অফিসে আসেন সাদিকুল এনামুলের মিডিলম্যান হিসেবে কাজ করতেন জেনারুল সিআইডির হাতে গ্রেপ্তার জেনারুলের থেকেই এই সাগরদিগির মিডলম্যানের নাম পাওয়া যায় দু হাজার উনিশ সালে বিএসএফের খোয়ারে আনক্লেমড গরু পাচারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডির বীরভূম থেকে আসা গরু সাগরদিগির হাটে নিয়ে আসত এবং এরপর সেখান থেকে বাংলাদেশে পাচার করা হতো